আমি সামনে যাদের উপকার করব অবশ্যই উপকারের বিনিময় কিছু করতে হবে। এটা কি কোন বাবু বিনিময় আবার কি দিমু? আমাগো তো কোনো জমা জমিও নাই যে ওটা আপনার কাছে বন্ধক দিমু। পছন্দ হয় দেরি যত করব টাকা দিতে লেট হবে, আর টাকা দিতে লেট হলে তোমার মার চিকিৎসা করে লেট হবে। আমি তো আসাই না তোমার মার চিকিৎসা করে লেট হবে। আমার মা ভালো হয়ে যাবে তো? ডাক্তার সাহেব কি দেখলেন? আমার মা ভালো হয়ে যাবো তো? উনি ভালো আছে তো? কথা কন না কেন? আপনার অবস্থা খুবই খারাপ, এরকম রোগী নিয়ে এখনো বাড়িতে কেন আছেন? ওনাকে এখনই ঢাকা নেওয়া লাগবে। ঢাকা নিমু? কেমনে ঢাকা নিমু? টাকাও লাগবে অনেক, কমপক্ষে 1-1.5 লক্ষ টাকা লাগবে। শোনেন, এরকম মাথায় হাত না দিয়ে ওনাকে এখনই ঢাকা নেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু ডাক্তার সাহেব আমি এত টাকা কই পাবো? টাকা পয়সা কোথায় পাবেন তা তো আমি জানি না, টাকা পয়সার ব্যবস্থা করে আমাকে খবর দিন, খবর দিলে আমি ঢাকা নেওয়ার ব্যবস্থা করব। এখন আমার বিদায় করুন। বিদায় দিব মানে আমার ভিজিটটা দেন, আমি চলে যাই। কয় টাকা ডাক্তার সাহেব? 500 টাকা। কিন্তু আমার কাছে তো খালি 50টা টাকাই আছে। দেখেন আমার ভিজিট 500 টাকা, আপনি 50 টাকার কথা শুনে কি হবে? আমার কাছে তো 500 টাকা নাই। না থাকলে আমার কিছু করার নেই, আমার ভিজিটটা দেন আমি চলে যাই। কইতেছিলাম কি পরে আমি টাকা জোগাড় করে শোধ করে দিমুনি। আরে না, ডাক্তারের ফিস কখনো কি বাকি হয় নাকি? যেমনে পারেন যেমনে পারেন ফিস দেন। বাবু বাচ্চা আছে? আমি রানী দাস। নমস্কার বাবু। নমস্কার রানী দাস। এই তুমি ওই সুবল দাসের মাইয়া না? হ বাবু আমি সুবল দাসের মাইয়া রানী দাস। ভালো ভালো। আচ্ছা শুনলাম তোমার মা নাকি গুরুতর অসুস্থ। বাবু আমার মা খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকার দরকার বাবু। আমি অনেক জায়গায় টাকা পয়সা খোঁজ করছি কিন্তু কারো কাছে কোনো টাকা পয়সা পাই নাই, তাই আমি আপনার কাছে আসি। আপনি আমার একটু সাহায্য করেন বাবু, টাকা পয়সা না হইলে মার চিকিৎসা করতে পারবো না। হা হা হা, টাকা পয়সা না হইলে চিকিৎসা হবে না, সে মারাও যেতে পারে। আর টাকা পয়সা তো এমন একটা জিনিস, ওটা তো সব জায়গায় পাবে না, ওটা বিশেষ বিশেষ জায়গা দেখে লোক বুঝে টাকাগুলো দেখতে হয়। যেমন আমি আমি সদা সর্বদা এই গ্রামে সবার উপকার করে যাই, আর উপকার বাড়ি করি সবাই খালি ক্ষতি করে। সেই জন্য আমি মোটামুটি ছোট্ট একটা চিন্তাভাবনা করছি, আমি গতকাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, মানে গতকাল থেকে আমি সামনে যাদের উপকার করব অবশ্যই উপকারের বিনিময় কিছু করতে হবে। এটা কি কোন বাবু বিনিময় আবার কি দিমু? আমাগো তো কোনো জমা জমিও নাই যে ওটা আপনার কাছে বন্ধক দিমু।
বাকনো স্বর্ণ গহনাও নাই সেটা দিমু ওটি লাগবে না ওগুলা কিচ্ছু লাগবে না ওই বিষয় হলো কি ওই দুই ঘন্টা ওই ঘরে চলো টাকা পয়সাও দিয়ে দেই একসাথে একটু বসি একটু গালগপ্প করি তোমার হাতে আমার হাত আমার হাতে তোমার হাত এই কুলে মাথা মাথায় কুল মাথা দিয়ে কুল দিয়ে গড়িয়ে গড়িয়ে যা হয় আর কি এই চলো টাকা অম্বরা মা মরবে চিকিৎসা ভাই তো দেখো আমার টাকা তোর বেশি হয় নাই তুমি যদি রাজি না থাকো তাহলে বাপু ওই টাকা পয়সা আমি দেব না তোমার মাসির কাছে অন্য তাতে করাও যাও নমস্কার তুমি যাও যাও না না বাবু আমি সত্যি রাজি লক্ষ্মী মেয়ে কাঁদতে নাই কাঁদতে নাই শুভ কাজে কাঁদাকাটি করতে নাই আসো আসো এ তো শুভ কাজ টাকা মাস চিকিৎসা সবই বুঝতে হবে আসো 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 যাও যাও কার্তিক হ্যাঁ কার্তিক আচ্ছা কি করতে বাবু হ্যাঁ কি হয়েছে বলেন শোন হ্যাঁ এখন থেকে দুই ঘন্টা এই দুই ঘন্টার ভিতরে আমার বাড়িতে কেউ যদি আমার খুঁজে আসে বলবি কর্তা বাবু কি করতেছে রুমে জায়গা মিটিং করতেছে বুদ্ধি হয়েছে বলবি ব্যস্ত আছে হ্যাঁ দুই ঘন্টা আমার ঘরের ভিতরে কেউ আসতেও দিবি না আমার বাড়ির ভিতরে কেউ আসতে দিবি না টোটাল অফ অফ মনে থাকবে স্যার আমি দুই ঘন্টা একটু খুব ব্যস্ত থাকবো রে বহুদিন পর আমি আছি হ্যাঁ আমি এখানেই আছি চিন্তা করে লাগবো না আপনার ঠিক আছে কর্তা বাবু কথা বলে গেছে এটা তো পালন করতে হবে আমার ওকে কি তুমি দাঁড়িয়ে আসো কে আমার ঘরের ভিতরে যদি তুমি দাঁড়িয়ে থাকো জিনিসটা খারাপ দেখাবে না টাকা লাগবো মার চিকিৎসা করতে টাকা লাগবো না টাকা তো দিব টাকা তো দেওয়ার জন্য এই বাবু কখনো মিথ্যা কথা বলে না যেটা বলে অরিজিনাল 100% সত্যি কথা বলে বাবুর মুখে কোনো মিথ্যা নাই শুনো টাকা আছে বুঝলি সবগুলো টাকা হ্যাঁ টাকা আছে দেব ওখানে যাব ওখানে যাইতে তো একটু পরিশ্রমের ব্যাপার স্যাপার আছে হ্যাঁ তাই না বলি কি আর কি দেরি করলে কেমন হয় না দেরি জিনিসটা আমার খুব পছন্দ হয় না দেরি যত করব টাকা দিতে লেট হবে আর টাকা দিতে লেট হলে তোমার মার চিকিৎসা করে লেট হবে আমি তো আসাই না তোমার মার চিকিৎসাটা লেট হাজার হলো আমি কিন্তু একজন জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষের কাজ কাম কিন্তু মার চিকিৎসা করাইবা মা ভালো হয়ে যাবো বিষয়টা বলবো না তাইলে দেরি করে আর কি হবে দেরি জিনিসটা অনেক খারাপ শুনো দেরি করা যাবে না দেরি করলেই তো লস আছে না যত তাড়াতাড়ি তুমি টাকা নিয়ে বাড়ি ফিরবা ততই তাড়াতাড়ি তোমার মার চিকিৎসা দেরি করা যাবে না জল জল রানী রানী জল ঠাকুর এই টাকা দিয়ে তোমার চিকিৎসা হয়ে যাবো মা তোমার আজকে ঢাকায় নিয়ে যাবো মা
ঠান্ডা কে মা ও মা মা মাগু বাড়ি থেকে যে কর্তি চলে যায়, বাড়ি যে শ্মশান হয়ে যায়, সেটা এ বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। ঠাকুর, তুমি কেমন বিচার করলা? এমনিতেই অল্প বয়সে মায়েরা বিধবা হইছে, বিধবা হইতে না হইতে আবার তুমি তার মার্ডারে তোমার কাছে চাইনে লইয়া গেলা। রানী, ও রানী, চিন্তা কইরা কি হইব? এই দুনিয়াতে তো সবাই চিরদিন থাকার জন্য আসে নাই। আজকে তোমার মা চলে গেছে, কালকে তুমি চলে যাবা, পরশুদিন আমি যাব, তারপরের দিন পাশের লোক যাবে, এ লোক যাবে, সে লোক যাবে, সবারই একদিন দুনিয়া ছাইড়া চলে যাইতে হবে। তাই বলি কি রানী, যে চলে যাবা সে তো গেছেই, তার চিন্তায় চিন্তায় যদি তুমি খাওয়া দাওয়া বাদ দেও, তাহলে তোমার শরীরটা নষ্ট হয়ে যাবে, তুমি অকালে মারা যাবা। তাই এখন তোমার ভালো মন্দ খাইতে হবে, আর ভালো মন্দ খাইতে হইলে টাকা পয়সা লাগবে। ও নিয়ে তুমি ভাইব না, টাকা পয়সা আমি দেব। ওই বাড়িতে নীরবী আছে, তো চলো ঘরে যাই, মাত্র তো আধা ঘন্টার ব্যাপার, তারপরে খুশি করে দেব। ও যে তুমি ফল পুরো ডাঙ্গুর বেদানা বেদানা কিনে খাইবা, তোমার শরীরটা সুস্থ থাকবে। চলো ঘরে চলো, উঠো। কি হলো বুঝলাম না, আমি এতক্ষণ নীতি কথা জ্ঞানের কথা কইলাম, কথাগুলা কি তোমার কাছে মজা লাগে নাই? আমাকে এই সমস্ত কথা কোনোদিন বলবে না, আমি যার জন্য আপনার সাথে পাপ করছিলাম, এই পাপের টাকা নিয়ে এসেছিলাম তার চিকিৎসা করার জন্য, সেই পাপের টাকায় চিকিৎসা করবে না বলে দুনিয়া ছেড়েই চলে গেছে। তাই আমার তো আর টাকারও কোনো প্রয়োজন নেই, তাই না? আর আপনারও আর আমার কোনো প্রয়োজন নেই, প্লিজ দয়া করে আপনি চলে যান, আর কোনো দিন আমার আশেপাশে আপনি আসবেন, প্লিজ চলে যান। ঠিক আছে, যাইতেছি। জোর করে যুদ্ধ করে রাজ্য জয় করা যায়, জোর করে দুনিয়া সবই জয় করা যায়, কিন্তু জোর করে তো আর জয় করা সম্ভব না। তারপরে তুমি যেহেতু আমার এলাকার মেয়ে, আমার একটা কর্তব্য বলে কথা আছে, তোমার মা আমার খুব আদর করতো, তোমার সাথে যা হবার তা হয়েছে, তোমার প্রতি একটা দয়া মহব্বত আছে, যদি কোনোদিন মনে করো মন চায় তৈলাইছো, দরজা খোলা আছে তোমার জন্য, আমার প্রত্যেকটা ঘরের দরজা খোলা আছে, আসি। ঠাকুর, এরা সবুজ দি দাও, এরা জ্ঞান দাও, হেরে আবেগ দিয়ে দুনিয়া চলে না, দুনিয়া চলে না, আইসো যদি ভালো লাগে, অপেক্ষায় থাকবো রানী, অপেক্ষায় থাকবো। এই ঠাকুর, তুমি আমাকে কোন পরিস্থিতি